আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অসম্ভবেও আমার তুমি গল্পের 34 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবসময় ভালোবাসার সব গল্প পড়ার জন্য। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হ্যালো মিস্টার চৌধুরী, মেলি গলার স্বর শুনে ব্রোকচকাচর স্নিগ্ধা। উপাস থেকে ভেসে আসা গলার আওয়াজটা বেশ পরিচিত ঠেকছে তার। কৌতূহল দমাতে না পেরে বলে উঠল, জি উনি নেই এখন, আমি ওনার মিসেস বলছি। আপনি কে? উপাসের ব্যক্তিটির গলার আওয়াজ এবার বেশ উত্তেজিত হয়ে এলো আর বলল, ও মিসেস চৌধুরী, আমি ডক্টর রিবন্তী বলেছিলাম। আসলে মিস্টার চৌধুরীর নাম্বারে এতবার ডায়াল করলাম কিন্তু কিছুতেই লাইন পাচ্ছিলাম না, তাই ল্যান্ডলাইনে কল করতে হলো আর কি। স্নিগ্ধা এবার স্বাভাবিক হয়ে বলল, ও আচ্ছা, বোধহয় নেটওয়ার্ক কানেকশনের জন্য সমস্যা হচ্ছে। তা কি ব্যাপার ডক্টর? রিবন্তী বলল, আসলে আপনাদের রিপোর্ট এসে গেছে, এটা জানার জন্যই কল করা। কাল এসে নিয়ে যেতে পারবেন কিংবা বললে আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারবো। স্নিগ্ধা উদ্গ্রীব হয়ে বলল, রিপোর্টে কি এসেছে ডক্টর? রিবন্তী হোক শটটা বেশ গম্ভীর করে বলল, সেটা আমি এখন বলতে চাচ্ছি না, আমি বলার থেকে আপনারা নিজে দেখলে বেশি ভালো হবে। কথাটা বেশ গাবড়ে গেল স্নিগ্ধা, জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আচ্ছা বেশ, আমি ওনাকে জানিয়ে দেবো, আপনাকে কষ্ট করে পাঠাতে হবে না। ডক্টর বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। লাইন কাটতেই রিসিভারটি আগের জায়গায় রেখে দিল স্নিগ্ধা। রিবন্তী হকের শেষের কথাটা বেশ চিন্তা হচ্ছে তার। রিপোর্টে কি খারাপ কিছু এলো? কে ফোন করেছে? আবরারের কথার ভাবনায় ছেদ পড়লো স্নিগ্ধার, চমকে তাকালো ওর দিকে। ব্যাপারটা আবরার ব্রোকচকে বললো, বাপরে কি ভাবছিলে এত মন দিয়ে? স্নিগ্ধা মৃদু হেসে বলল, কিছু না। আবরার এগিয়ে এসে পা ঝুলিয়ে বসলো বিছানার উপর। আবরার বলল, কে ফোন করেছিল বললেন না তো? স্নিগ্ধা কথাটা কানে নিয়েও নিল না, উল্টো নিজে নিজে ভাবল, হতে পারে আমার কোনো বড় অসুখ করেছে, না হলে এতদিন কেউ অসুস্থ থাকে? আমি বরং কাল নিজেই রিপোর্ট আনতে চলে যাব, রিপোর্ট আগে আমি দেখব, তারপর ভালো কিছু হলে ওনাকে। স্নিগ্ধাকে নিশ্চুপ দেখে আবরার গলা বাড়িয়ে বলল, পরেই কি হলো? স্নিগ্ধা ধ্যান কেটে তাকালো আবরারের দিকে, ততমত খেয়ে তাড়াহুড়ো করে বলল, কেউ ফোন করেনি, রং নাম্বার ছিল। আবরার খানিকক্ষণ সন্দেহান চোখে তাকিয়ে রইল স্নিগ্ধার মুখ চোখের দিকে। স্নিগ্ধা গম্ভীর কোনো চিন্তায় আছে সেটা পরিষ্কার হলেও মিথ্যা কেন বলছে সেটা গোলাটে লাগছে তার। সে তো আসার সময় স্পষ্ট শুনল স্নিগ্ধা কাউকে ধন্যবাদ দিচ্ছিল, তবে অচেনা কি করে হয়? আর চেনা কেউ হলে মিথ্যে বলারই বা কী আছে? কোনোভাবে ওই ছেলেটা ফোন করেনি তো? না, এসব আমি কী ভাবছি, এরকম চিন্তা মাথায় আনাও ভুল। স্নিগ্ধা বলল, এখন আবার আপনি কী ভাবছেন? স্নিগ্ধার কথায় আবরার ওর দিকে তাকালো মুচকে এসে বলল, কিছু না, খাবার রেডি, এসো। স্নিগ্ধা একপাশে গাড় কাত করে সায় দিল, গুটিয়ে পা রাখার নামিয়ে বিছানা ছেড়ে নামতে ধরলে আবরার হুট করে আবারও কোলে তুলে নিল ওকে। স্নিগ্ধা ব্যস্ত বলে বলল, আমি এখন ঠিক আছি তো আবরার। আবরার হাঁটা দলো সামনের দিকে, পা চালাতে চালাতে শান্তভাবে বলে উঠল, জানি বউকে কোলে তুলে তুলতে কারণ লাগে না, ইচ্ছে হলে হলো তাই নিলাম। স্নিগ্ধা টোটেলি হেসে দুহাত দিয়ে আবরারের গলা জড়িয়ে ধরে ওর বুকের সাথে মাথাটাকে এলিয়ে দিল, কিন্তু বুকের মধ্যে দুশ্চিন্তার ডিপ ডিপ আওয়াজটা কমছে না তার। কাল কি অপেক্ষা করেছে কে জানে। আবরার সোফায় বসে জুতোর ফিতা বাজছে আর স্নিগ্ধার ব্যাগের মধ্যে বই নিচ্ছে। বেশ অনেকক্ষণ যাবৎ নিরবতা চেয়ে আছে তাদের মধ্যে, যে যার মতো তৈরি হতে ব্যস্ত। তবে স্নিগ্ধের তুলনায় আবরার একটু বেশি তাড়াহুড়ো করে রেডি করছে নিজেকে। স্নিগ্ধা নিজের কাজ রেখে ক্ষণে ক্ষণে তাকিয়ে দেখছে আবরারের এমন ব্যস্ততা। আবরার সোফা ছেড়ে উঠে সোজা হয়ে দাঁড়ালো আয়নার সামনে, এগিয়ে এসে শার্টের হাত ফোল্ড করতে করতে বলে উঠল, আজ আমার জরুরি একটা কনফারেন্স আছে, তোমাকে হ্যানাল নিয়ে যাবে, কেমন? কথাটা বলে আবরার পিছু ঘুরে স্নিগ্ধার মুখের দিকে তাকায়। স্নিগ্ধা উত্তর না দিয়ে মাথা কাত করলো শুধু। ব্যাপারটা আবরার সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও চোখ সরিয়ে আয়নার দিকে তাকালো। স্নিগ্ধার মুখ দেখে মনে হলো, আমি না যাওয়াতে বেশ খুশি হয়েছে, কিন্তু আগে তো এমন হতো না, উল্টো ভীষণ মন খারাপ করতো, বায়না করতো বাচ্চাদের মতো, সারাক্ষণ কানের কাছে আদুরে গলায় বলতো,
চলুন না প্লিজ। এক দুই দিন এমন চেঞ্জ কেন হচ্ছে পরীর? তোনার অভিষেক বাবা সত্যি হবে না তো? না না, কেন হবে? সে তো স্নিগ্ধের সাথে কোনো অন্যায় করেনি, এতদিন ধরে পুষে রাখা নিজের অন্তর্দ্বন্দ্বের কথাও স্নিগ্ধাকে জানায়নি অবধি, তাহলে কেন এমন হবে? তাছাড়া তোনার মতো মেয়ের অভিশাপ কখনো ফলবে না, কিন্তু ভয় হয় একজন ভালোবাসার কাঙালিনীর অভিশাপ তো ফলতেই পারে, তার গ্যারান্টি আছে? নেই তো। অন্যদিকে আবরার না যাওয়াতে স্নিগ্ধা নিশ্চিত হলো খুব, সকাল থেকে এটাই চেয়েছিল যাতে আবরার না যেতে পারে তার সাথে। আবরার গেলে রিপোর্ট আনতে কিভাবে যেত সে? কি করে তার পরিকল্পনা সফল হতো? সব ব্যস্তে যেত না তো? যাক, আল্লাহ বাঁচিয়েছে আজ। কথাটা ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো স্নিগ্ধা। ঘাড় কাত করে তাকাতে আচমকা নিজের পাশে আবরারকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো একেবারে। আবরার কেমন শান্ত চোখে তাকিয়ে আছে স্নিগ্ধা কয়েক দফায় নিজেকে সামলে বুকে থুতু ছিটিয়ে বললো, এভাবে কেউ দাঁড়ায়? আপনি না ওখানে ছিলেন? আবরার জবাবে কিছুই বলল না, কবচিতে বাদা খড়িটাকে নিজের চোখের সামনে ধরিয়ে বলল, 9টা বেজে গিয়েছে, চলো। কথাটা স্নিগ্ধা ভরকে গিয়ে ধৈর্যহীন হয়ে বলল, আপনি না বললেন আপনি যাবেন না, এখন কেন যাচ্ছেন তাহলে? জবাবে আবারও আবরার স্পিত হেসে বলল, আমি যাচ্ছি না, তোমাকে গাড়ি অবধি পৌঁছে দিচ্ছি, এসো। আবরারের মুখমণ্ডলে শীতল ছাপের গভীরতা বোধগম্য হলো না স্নিগ্ধার, পরিমাপ করতে গেলেও না, বরাবরের মতো চুপচাপ আবরারের পিছু হাঁটা ধরল সে। আপনি একা এলেন যে মিস্টার চৌধুরী? মিস্টার চৌধুরী আসেনি? রিবন্তী হকের কথা স্নিগ্ধা মাথা দুলালো দুদিকে। না, ওনার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় এটুকু বলে থামলো স্নিগ্ধা পরক্ষণে উদ্গ্রীব হয়ে বলল, রিপোর্টে কি এসেছে ডক্টর? আমি কি খুব বড় অসুখ করেছে আমার? স্নিগ্ধার এমন কথায় রিবন্তী ব্রকথকে তাকিয়ে রইল কিছু সময়, পরক্ষণে মুখটাকে সিরিয়াস করে বলল, হ্যাঁ তা তো করেছেই। এইটুকু শুনতে স্নিগ্ধার মুখটা কালো হয়ে আসে, মাথাটাকে নিচের দিকে নামিয়ে নিতেই রিবন্তী কৌতুকের সরে বলে ওঠে, কি বলুন তো মিসেস চৌধুরী, এই রোগের জন্য পৃথিবীর সব নারী হাহুতোষ করে, তারা চায় তাদের এই রোগটা হোক। স্নিগ্ধা কপালে বাজ নিয়ে মাথা তোলার বলল, ঠিক বুঝলাম না। এ পর্যায়ে রিবন্তী হকের ড্রয়ার থেকে রিপোর্টের ফাইলটা বের করে রাখলো স্নিগ্ধার সামনে আর বলল, আচ্ছা আপনাদের বাসায় টুথব্রাশ কটা? দুটো নিশ্চয়ই। স্নিগ্ধা বোকা চাউনিতে তাকিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ। রিবন্তী বলল, তাহলে তো আরও একটা বাড়ানো উচিত। স্নিগ্ধার কিছুই বোধগম্য হয় না, জিজ্ঞাসার মুখে বলল, কেন? রিবন্তী মুচকে এসে বলে উঠল, বারে পরিবারের নতুন সদস্য যোগ হবে আর টুথব্রাশের সংখ্যা বাড়বে না। স্নিগ্ধা ফেলফেল করে খানিকক্ষণ তাকিয়ে থাকে রিবন্তী হক পুনরায় হেসে আনন্দের ধ্বনি নিয়ে বলে ওঠে, মিসেস চৌধুরী আপনি মা হতে যাচ্ছেন। কয়েক মুহূর্ত নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারল না স্নিগ্ধা, মুখটা হাঁ হইল, তার চোখ দুটো গোল হয়ে বেরিয়ে আসে প্রায়, পরক্ষণে চোখ ভরে উঠল নোনা পানিতে, আনন্দে অশ্রু উপচে আসছে তার, খুশিতে আত্মহারা হয়ে পড়ল একেবারে। কোনো রকম ভাঙা গলা উদ্বাসনা নিয়ে বলে উঠল, সত্যি বলছেন? আমি আমি মা হব? রিবন্তী হক চোখের পাতা এক করে আশ্বস্ত গলায় বলল, হ্যাঁ আপনি মা হচ্ছেন, আর আপনার এই মুখটা দেখার জন্যই কাল মজা করে বলতে চাইনি, মিস্টার আবরার শুনলে ভীষণ আনন্দ পাবেন, কিন্তু কি আর করার, বেচারা আনন্দিত মুখটাকে মিস করে গেলাম। স্নিগ্ধার ঠোঁট কামড়ে হাসছে, আবার কখনো চোখ থেকে পানি গড়াচ্ছে তার, সে তো এরকম কিছু কল্পনাও করেনি। তবে কি এই জন্যই সেদিন ওই ছোট্ট বাবুটার দিকে তাকিয়ে থাকতে তো এত ভালো লাগছিল তার? খুব করে ইচ্ছে করছিল বাবুটাকে কোলে তুলে ওর নরম গালে চুমু খেতে। আবরারকে জানাতে হবে, ফোনে জানাবে নাকি সামনে দাঁড়িয়ে? হ্যাঁ, সামনে থেকেই দেখবে আবরারের খুশি উত্তেজনা মুখটাকে। স্নিগ্ধা হাতের রিপোর্টের ফাইলটা নিয়ে উঠে দাঁড়ালো, টোটে গাঢ় হাসির রেশ এখনও লেগে আছে রিবন্তীর দিকে, তাকে একটা লম্বা শ্বাস টেনে বলল, আমি এখন আসি ডক্টর, পরে দেখা হবে। রিবন্তী হকের উত্তরটুকুই পেয়েই কক্ষ ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ে স্নিগ্ধা। কখন যে আবরার তাকে নিতে আসবে আর কখন জানাবে আবরারকে, সেই অপেক্ষাতেই গাড়ির দরজা খুলে উঠে পড়ল সে। স্নিগ্ধা উঠতেই হেলান হ্যানাল, কি একটা নাম রাখছে আশ্চর্য নাম, হ্যানাল গাড়গুড়ি বলল, এখন কোথায় যাবো ম্যাডাম, ভার্সিটি নাকি বাড়িতে? স্নিগ্ধা মুখে হাসি নিয়ে বলল, ভার্সিটিতে চলুন, আপনার স্বার্থ ওখানেই নিতে আসবে আমায়। হ্যানাল সারমূলক মাথা নেড়ে গাড়ির ইঞ্জিন চালু করলো, স্নিগ্ধা একবার হাত বোলালো রিপোর্টের কাগজের ওপর, একটা মেয়ের জন্য এর থেকে খুশির খবর বোধ হয় আর কিচ্ছু নেই পৃথিবীতে, এই রিপোর্টটাকে কিছুতেই সে কাজছাড়া করবে না, কিছুতেই না। গেটের সামনে থেকে হ্যানাল গাড়ির ইউটার্ন নিয়ে নিল, গাড়ি ঘুরিয়ে চলে যেতেই স্নিগ্ধার সামনের দিকে তাকায়, গেট দিয়ে ভার্সিটির ভিতরে ঢোকার জন্য পা বাড়াতে যাবে, অমনি খপ করে তার হাত ধরে পিছন থেকে টেনে ধরল মৃণাল। স্নিগ্ধা ভরকে গিয়ে ঘাড় করল,
মৃণালকে দেখতেই ব্রোকোচকে বললো, কী ব্যাপার, কোনো সমস্যা? মৃণাল স্নিগ্ধার কথায় কান দেয় না, চোখ তার স্নিগ্ধার হাতের দিকে, মুখমণ্ডলে বেশ অস্থিরতা। বেশ অধৈর্য গলায় বলে ওঠে, তোমার হাতে কী হয়েছে? কথাটা স্নিগ্ধা নিজেও চোখ ছোটো করে তাকালো হাতের দিকে, বেশ কালো হয়ে ফুলে আছে জায়গাটা, কিন্তু এটা কিসের দাগ? স্নিগ্ধা কয়েক মুহূর্ত মাথা কাটিয়ে মনে করার চেষ্টা করলো, হুট করে তার মনে পড়লো কাল রান্না করতে গিয়ে ফুটন্ত তেল ছিটকে এসে লাগার কথাটা, কিন্তু এটা তো তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল প্রায়, আবরারও দেখেনি, অথচ এই ছেলে দেখে নিল, কোথায় কোথায় থাকে এর চোখগুলো কি জানে। স্নিগ্ধাকে নিশ্চুপ থেকে অস্থিরতায় আরো ঘিরে ধরলো মৃণালকে, উত্তেজনায় ব্রণ আছে বললো, বললেন এটা কিসের দাগ? স্নিগ্ধা মৃদু টান দিয়ে মৃণালের থেকে হাতটা ছাড়িয়ে নেয় ব্যস্ত গলায় বলে, হবে কিছুর একটা, ওসব কোনো ব্যাপার নয়। কথাটা বলে স্নিগ্ধা হাঁটতে 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 উদ্যত হয়, তার আগে মৃণাল ব্যগ্র গলায় বলে, এটা আবরারের মারের দাগ তাই না? ওই পশুটা নিশ্চয়ই গায়ে হাত তুলেছে তোমার? কথাটা স্নিগ্ধা হতপিয়ল হয়ে এলো, অবাক হয়ে বলল, এসব কী বলছেন? মৃণাল গলায় দৃঢ়তা নিয়ে বললো, ঠিকই বলছি, আমি জানি ওই লোকটা ভালো নয়, ও তোমাকে ভীষণ কষ্ট দেয় তাই না? দেবেই তো, ওর মতো লোক কি আর তোমার মূল্য দিতে পারবে? যে লোক একটা মেয়েকে বিয়ে করে তাকে ছেড়ে আবার তোমায় বিয়ে করতে পারে, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। স্নিগ্ধার এবার বেশ রাগ হয়, ক্ষিপ্ত হয়ে বলল, থামুন, আমার স্বামীর সম্পর্কে না জেনে এসব কী বলছেন আপনি, আর কি থেকে কী বানাচ্ছেন? মৃণাল বিচলিত হয়ে স্নিগ্ধার দুকা দুকা চেপে ধরে নিজের দিকে নিয়ে আসে। ঘটনাক্রমে পুরোপুরি ভরকে যায় স্নিগ্ধা। মৃণাল গলায় বেশ অধিকার বোধ মিশিয়ে বলল, আমি যা ভাবছি তাই ঠিক, আমি জানি তুমি ভালো নেই, তোমাকে টাকার কাছে বলি দেওয়া হয়েছে তাই না? ভেবেছিলাম কটা দিন সময় নেবো, কিন্তু না, যা দেখছি তাতে আবরার চৌধুরীর কাছে আমি তোমাকে কিছুতেই রাখবো না। এই পর্যায়ে গলার স্বর বেশ কোমল হয়ে এলো মৃণালের। স্নিগ্ধার গালে দুহাত ছুঁয়ে বলল, প্লিজ আমার সাথে চলো, আমি তোমাকে খুব সুখে রাখবো, একটু কষ্ট দেবো না। স্নিগ্ধার ঝাড়া মেরে মৃণালের হাত দুটো সরিয়ে দিল, ক্রুদ্ধ গলায় বলল, আপনি, আমি ভুল ভেবেছিলাম কাল, আমি আসলে কখনই শুধরাবেন না আপনি। তখন থেকে কি যাতা বলে যাচ্ছেন, তাও সেই মানুষটাকে নিয়ে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আর আমার স্বামী আমাকে মারুক কাটুক যাই করুক তাতে আপনার কি, আপনি কেন এসব বলছেন? এত সোজাভাবে বলার দরকার আছে? ঠাটিয়ে কয়েকটা চর মারছে মৃ ফাজিল। মৃণাল চকিত চোখে তাকিয়ে বলল, এই তো তাহলে আমি সত্যি ধরেছি, আপনার সত্যি তোমাকে মেরেছে? স্নিগ্ধা বিস্মিত হয়ে আসে, কি বলছে আর কি বুঝে নিচ্ছে এই লোকটা, এর থেকে তো এটাই ভালো হতো এর সাথে কোনো কথাই না বাড়ানো। বিরক্তি তেতু হয়ে আসা মুখটা স্নিগ্ধা উল্টো করে হাঁটা ধরে, কিন্তু পা বাড়ানোর আগেই আবারও হাত টেনে ধরলো মৃণাল। এবার আর নিজেকে সম্বরণ করতে পারলো না স্নিগ্ধা, ঘুরে ঠাস করে একটা চর মারলো মৃণালের গালের উপর। আই হায়, বলতে না বলতে মেরে দিল, যাক আমার মনের আশাটা তো পূরণ করছে, সেজন্য স্নিগ্ধাকে ধন্যবাদ। ঘটনাক্রমে হকচকিয়ে উঠল মৃণাল, গালে হাত দিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধার দাঁতে দাঁত কর্মর করে কপিত গলায় বলল, আমার ভুল হয়েছে আপনার সাথে বন্ধুত্ব করতে যাওয়া, আপনার মতো অসভ্য লোক আসলে কারো বন্ধুত্ব পাওয়ার যোগ্যই নয়। কাল দুটো ভালো কথা বলেছি দেখি আজ মাথা চড়তে এলেন তাই না? আপনাকে তো আমি বলেছি আমি বিবাহিত, তাও কেন আমার পিছনে পড়ে আছেন আপনি? স্নিগ্ধার এমন চেঁচিয়ে কথা বলার একবার নিজের চারপাশের চোখ বোলালো মৃণাল। আশেপাশে অনেকেই তাকিয়ে আছে তাদের দিকে, অন্যদিকে এত উত্তেজিত হয়ে পড়া নিঃশ্বাসের বেগ বেশ বেড়ে এলো স্নিগ্ধার, জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো, দাঁড়িয়ে থাকতো দুর্বল ঠেকলো ভীষণ। মৃণাল উদ্বেগ নিয়ে আস্তে করে বলল, তুমি যত যাই বলো আমি তোমার বরের সব খোঁজখবর নিয়েছি, আমি জানি তুমি তার দ্বিতীয় স্ত্রী, আর তোমার বাবা সব জেনেও তোমাকে টাকার কাছে বিক্রি করেছে, আর আমি এটাও খবর পেয়েছি কাল তুমি আমার হাত ধরেছো সেটা আবরার চৌধুরীর স্বচক্ষে দেখেছে, সেসব দেখতে পেয়েও নিশ্চয়ই আবরার কাল মেরেছে তোমায়। অসম্ভবের তো কিছুই নেই, কারণ যে লোক বউকে বিশ্বাস করে না সে আর কি করতে পারবে। স্নিগ্ধা মৃণালের কথাগুলো আরও উত্তেজিত হয়ে আসে, কিন্তু মুখে কিছু বলে ওঠার শক্তিটুকু পায় না, তার আগেই চারপাশ ঝাপসা হয়ে এলো তার, কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা এক করে ডলে পড়লো মাটিতে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।